মাত্র 7.15 ইঞ্চি পাইছে। হ্যাঁ WhatsApp ভাই, দিস ইজ সুরবর্তম ব্যাক অ্যান ভিডিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে ক্লিক করে দিন, কারণ নতুন নতুন ভিডিও আপনাদের পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যে ইউটিউব ঘাটতে ঘাটতে আমি দেখলাম অনেক ফিটনেস চ্যানেল আছে, বড় বড় চ্যানেলও আছে কিছু, যে লেখা আছে যে 7 দিনের মধ্যে বাইসে, মানে কি করে দেবে আমি জানি না, কি জাদু মন্ত্র করে দেবে 7 দিনের মধ্যে বাইসে একবারে বড় সড়ো করে দেবে। তো সেটা কীভাবে এসেছিল আমি কিছু ভিডিও দেখলাম, বা 7 দিনের মধ্যে বাইসে পুরো ভালো কথা। তো তোমরা যদি এইসব ভিডিও দেখে থাকো তো আমার ভিডিওটা একটু দেখো, আশা করি তোমাদের একটু হয়তো কাজে লাগবে। প্রথম কথা, 7 দিনে তো কোনো কিছু পুরো হয় না। হ্যাঁ, যদি বলো 7 দিনে বাইসে পুরো হয়, যদি তোমরা একটা যখন তোমরা জিম করবে তখন দেখবে তোমাদের কি বলতো, কিছু 1 ঘন্টা যদি জিম করো দেখবে তোমাদের শরীরটা পাম্প হতে পারে, কিন্তু বাইসে পুরো বা বাইসে প্যাচেস কোনো কিছু গ্রো হবে না 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে ইম্পসিবল, ম্যাক্সিমাম 45 দিন লাগে। যে কোনো কিছু হালকা গ্রো হতেও তার যে কার্যকরীটা দেখাতে হলেও কিন্তু 45 দিন টাইম লাগে। তো সেই জন্য 7 দিনে তো কিচ্ছু হবে না। প্রথমত তাহলে আমি তোমাদেরকে এমন কিছু, হ্যাঁ যদি হতে পারে তোমরা যদি 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস ধরে যদি ইউজ করো বা ট্রাই করো, হয়তো বা একটু তোমরা রেজাল্ট দেখতে পারো। যদি পাও তো তখনই আমার চ্যানেলে এসে তুমি কমেন্ট করবে, তার আগে করতে হবে না, বা তখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তখনই লাইক করবে, তার আগে করবে না। আমি কিছু এমন কিছু টিপস দিচ্ছি। প্রথম টিপস, তোমরা যদি শুধু আজকে বাইসেপের কথাই বলবো, আদার্স পার্ট আজকে বলবো না, বাইসেপের কথা যদি প্রথমে বলি, বাইসেপ গ্রো করতে গেলে সর্বপ্রথমে তোমাদেরকে প্রথমত নিউট্রিশন ঠিক মতো নিতে হবে, দ্বিতীয়ত ঘুম, আর তৃতীয়ত তোমরা অনেকে লেগ এক্সারসাইজ করো না, ঠিক আছে, এটা কিন্তু প্রচণ্ড ভুল করো। তোমাদেরকে লেগ এক্সারসাইজ করতে হবে যদি তোমরা বাইসেপ চাও, কারণ বাইসেপ হলো ছোটো মাসের। আর দ্বিতীয় যেটা ভুল তোমরা করো, একদিন পর পর বাইসেপ, হয়তো অনেক পরে বাইসেপ, একদিন 15 দিনে একদিন পর পর বাইসেপ করো না, সপ্তাহে 2 দিনও যদি করো একদিনও করো, এটাই না। আর আমাদের কিন্তু বাইসেপের প্রত্যেকটাই, মানে এই টাইসেপের কিন্তু আমাদের মেন, ঠিক আছে, টাইসেপের এক্সারসাইজটা মেন, ঠিক আছে। তোমরা একসঙ্গেও করতে পারো টাইসেপ বাইসেপ আর টাইসেপ একসঙ্গে, বা তোমরা একদিন মনে করো আজকে যদি বাইসেপ করলে একদিন রেস্ট দিয়ে তার পরের দিন আমার টাইসেপ করবে, এইভাবে যদি সপ্তাহে একবার করেও যদি করো এটাই না। কারণ আমাদের বাইসেপের মাসের একবারে ছোট্ট মাসের, এখানে বেশি চাপ যদি দেয় কারণ আমাদের এটা রিপেয়ারিং হবে না, বা এখানে খাওয়ার আমাদের দরকার, তো এখানে প্রোটিন ঢুকবে জায়গাটা আমাদের ইয়ে হবে, তারপরে আমাদের হচ্ছে বাইসেপটা গ্রো করবে, আমাদের ঠিকমতো ঘুমাবো, টেস্টোস্টেরনটা রিলিজ হবে আমাদের শরীরে, তখনই কিন্তু একমাত্র বাইসেপটা গ্রো হবে। প্রচণ্ড গরম দেখে যাচ্ছে, কমে যাচ্ছে। তো যাই হোক, তো 7 দিনে তো কোনো ইম্পসিবল, 1 মাসও হবে না। তোমরা যদি, হ্যাঁ এটা যদি ধৈর্য ধরে করো 2-3 মাস, দেখবে তোমরা একটু না একটু রোজগার পাবে, ঠিকমতো ঘুম খাওয়া দাওয়া যদি ঠিকমতো করো একমাত্র তাহলেই তোমরা রোজগার পাবে, তার আগে কোনো দিনও না, যে যতই যা মেডিসিন খেয়ে নাও। হ্যাঁ যদি হতে পারে তোমাদের ফুলে যেতে পারো, কিন্তু বাইসেপ হবে না, বাইসেপ বা আদার্স কোনো বডি পার্টই হবে না, এটা ইম্পসিবল। যদি কেউ বলে 7 দিন বা 1 মাসের মধ্যে তোমার বাইসেপ করে দেবো, এরকম করো, যদি এরকমই হতো তোমরা ভাবে দেখো, এরকম যদি হতো তাহলে পাড়াতে প্রত্যেকটা পাড়াতেই দেখতে একবারে বিগ বিগ বাইসেপ নিয়ে সব ঘুরে বেড়াবে। তো অনেকে দেখো জিমের জন্য অনেকে ছেড়ে দেবে, কারণ তাদের পেশেন্ট থাকে না যে তো হচ্ছে না ছেড়ে দেয়, যা থাকবে এটা তোমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে। ধরে রাখে তোমরা যদি তোমাদের মাইন্ডটাকে সেট করো, হ্যাঁ আমি করবই, তাহলে একমাত্র তোমরা করতে পারবে, এটা থেকে তোমাদের কেউ আটকাবে না। তো প্রথমে আমি আরেকবার বলে দিই, তোমাদের খাওয়া দাওয়াটা প্রথমত ঠিক রাখতে হবে, সপ্তাহে 1 থেকে 2 বার, তার বেশি বার না, ঠিক আছে। এই সপ্তাহ মঙ্গল সপ্তাহ প্রথমের দিকে ধরে নাও রবি মঙ্গলবারের দিকে একবার করলে, আর বৃহস্পতি শুক্রবারে একবার করে নিলে, বা শনিবারে একবার করে নিলে, এই এইরকম হঠাৎ মনে হয় সপ্তাহে 2 দিন বা 1 দিন করলে এনা বাচ্চাদের জন্য একদমই না। আর বাচ্চাটা সেফও বাঁচবে, যদি তোমার মাস গেন ট্রাই করো, হ্যাঁ ফুলবে, আমি বলতে চাচ্ছি যদি তোমরা 1 মাস যদি মাস গেনের জন্য ইউজ করো ফুলবে না, আপনার না কিন্তু কিন্তু ফোলা হবে না, কোনো একটা সেফ থাকে বাচ্চাদের, কোনো একটা সেফ থাকে, সেফই আসবে না, ঠিক আছে। তো এটাই ছিল আজকে ভিডিও, যদি ভিডিও দেখে একটু যদি কাজে আসে বা ভালো লাগে, তো আমি আগে বললাম যদি এখন ইচ্ছা হয় তো লাইক দিবে, না হলে একবারে ভিডিওটা দেখবে বা 2-3 মাস পরে তোমরা যখন ফল পাবে তখনই আমাকে কমেন্ট লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, তার আগে করতে হবে না, এটা আমার চ্যালেঞ্জ থাকলো, ঠিক আছে। তো এরকম টাইপের ভিডিও আনবো, তো থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।